নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে বুদ্ধিমান মেয়েরা রাত্রে স্বামীর সাথে কখনোই এটা করে না। না, কোনো অশালীন বিষয় নিয়ে কথা বলছি না, আপনাদেরকে বলছি বুদ্ধিমান মেয়েরা। এখন বুদ্ধিমান মেয়ে কারা বলুন তো, যারা সুন্দর করে সংসার করতে চায়। আজকের যুগে নারী নির্যাতন শব্দটা যেমন প্রাসঙ্গিক, বহু মেয়ে সংসারে চোখের জল ফেলছে আপনারা জানেন। স্বামীর হাতে অত্যাচারিত, স্বামী গুরুত্ব দেয় না, জীবন্ত লাশের মতো জীবন যাপন করছে, আবার অনেক সময় পুরুষ নির্যাতনের শিকার। স্ত্রী মাথার উপর উঠে নৃত্য করতে চায়, যা বলবে তাই, তোমাকে আমার কথা শুনে চলতে হবে। আইনও তাদের সাথ দেয় না, নীরবে নিভৃতে চোখের জল ফেলে। আজকে আলোচনার বিষয় বুদ্ধিমান মেয়েরা কখনো রাতে স্বামীর সঙ্গে এই কাজটি করবে না। সেটা হচ্ছে দেখুন, দিনের শুরু এবং দিনের শেষ, এই দুটো কিন্তু আমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। দিনের শুরুটা যেমন বলা হয় মর্নিং শোজ দ্য ডে, আপনাদেরকে আগেও একটি ভিডিওতে বলা হয়েছে, দিনের শুরুতেই ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলোকে অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো, দিনটা ভালো যাবে। ঠিক তেমন দিনের শেষে ঘুমের দেশে আমরা যাই, তাই তো? এই ঘুমের আগে এই পরিস্থিতিটা এখন প্রত্যেককে বলবো যে স্বামী স্ত্রী প্রত্যেকের জন্য, শুধু কেন স্বামীর প্রতি হবে, স্ত্রীর প্রতিও, তাকে মানসিক চাপ তার উপর পড়ে এমন কোনো কথাবার্তা সেগুলোকে আর ঘাটাবেন না। ঝগড়া অশান্তি এই সময়টায়, বিশেষ করে এই রাত্রিকালীন সময়টায়, এই বুদ্ধিমান মেয়েরা স্বামীর সাথে রাতে কখনোই এই জিনিসটা করে না। ঝগড়া, টেনশনমূলক ব্যাপার এগুলো কখনো করবে না। বরঞ্চ দেখুন, ঝগড়াঝাটি, অশান্তি, মতের অমিল এগুলো থাকতেই পারে, রাত্রিবেলায় বরঞ্চ বিষয়গুলোকে ক্লোজ করে দেওয়া উচিত। ঠিক আছে, যা হবে সকালে দেখা যাবে, এখন ঘুমিয়ে নিই, চলো এখন ঘুমিয়ে পড়ো, এইভাবে বিষয়টাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। বুদ্ধিমান মানুষরা এটাই করে, বুদ্ধিমান মানুষ আসলে তারাই যারা শান্তিকামী। এখন শান্তি তো একা চাইলে হয় না, এটা মাথায় রাখতে হবে, শান্তি কখনো একা চাইলে পাওয়া যায় না, শান্তি সবাই মিলে, শান্তি আপনারা জানেন অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট পার্সন, তারা সবাই মিলে ডাকতে হয় তবে আসে। তো বুদ্ধিমান যারা হয়, বুদ্ধিমান মানুষ, স্বামী হোক স্ত্রী হোক, সে চাইবে না এই ব্যক্তিগত জীবনের অশান্তিটাকে বাঁচিয়ে রাখতে। অশান্তিকে যত নিকেশ করা যায়, মানুষটাকে নিকেশ করার দরকার নেই, অশান্তিকে নিকেশ করার দরকার, এটা মনে রাখবেন প্রত্যেকে। এবং রাত্রিবেলা, দিনের শুরু আর শেষ, এই দুটো সময় একদম সুন্দর রাখুন। দিনের শুরুটা সুন্দর করে করুন, ঝগড়া অশান্তি নেই, আগের দিনের সব কথা ভুলে যান, আবার দিনের শেষটা রাত্রিবেলা বিছানাতে শুতে যাওয়ার সময়ও দিনের সমস্ত কথা, ঝগড়াঝাটি, অশান্তি সেটাকে রিমুভ করে আপনি একদম ফরম্যাট করে আসুন। বুদ্ধিমান মানুষটা কখনো এগুলো করে না, করে দেখুন, উপকার পাবেন, সুফল অবশ্যই পাবেন। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।